লিখেছেন ক্ষিতি মোহন সেন। সেদিন যে আমি বাঁকুড়ার জঙ্গলে গিয়েছিলাম, তার মধ্যে এক জায়গায় একটা বাকশাল গাছ আছে। কি হয়েছে জানো? একটা খুব দুষ্ট বাঘ ছিল, পথে একলা কাউকে পেলেই ধরে খেত। হাট থেকে বাজার থেকে বাড়ি ফিরতে গিয়ে অনেক লোক তার পেটের মধ্যে গেছে, বাড়ি আর যেতে পারেনি। একবার একটি ছোট ছেলে তার মায়ের জন্য ওষুধ আনতে দূর গ্রামে গিয়েছিল। মা খুব অসুস্থ, কবিরাজ বাড়ি ছিলেন না। সন্ধ্যার সময় এসে তিনি ছেলেটিকে ওষুধ দিলেন, কিন্তু তাকে বললেন, আজ আর যেও না, পথে বড়ই বাঘের ভয়। ছেলেটি কি করে, খেয়ে দিয়ে কবিরাজের বৈঠকখানায় শুয়ে রইল। কিন্তু অনেক রাত্রে তার মনে হলো, মার তো খুব জ্বর, আজ ওষুধ না হলে মা কি করে বাঁচবে? আর ঘরে তো কেউ নেই মাকে জল দেবে, এসব ভেবে সে রাত্রি এক প্রহর থাকতেই উঠে রওনা হলো। সবাই তখন ঘুমিয়ে, তাই কেউ তাকে মানাও করতে পারলো না। ঘোর অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে সে চলেছে, অনেক দূরের পথ, একটা লোকেরও সাড়া শব্দ নেই। এমনি তো জঙ্গলে নির্জন পথ, তার উপর রাত্রি, তাতে আবার ভীষণ বাঘের ভয়। ছেলে মানুষ, 12 বছর মোটে বয়স, তবু মায়ের কথা ভেবে সে কিছুই গ্রাহ্য না করে ওই অন্ধকারে এগিয়ে চলেছে। তখন শেষ রাত্রির পাখিগুলি ডাকতে আরম্ভ করেছে, গাছের আগায় আগায় একটুখানি ভোরের হাওয়া লাগতে আরম্ভ হয়েছে। তার গ্রাম পাহাড়ের ওই পারে, তখন আর খুব দূরে নয়। ছেলেটি ভাবলো, যাক আর ভয় নেই, এখনই গিয়ে মাকে জল দিবে, ওষুধ দিবে, এসেই তো পড়েছি। ও মা, তখন কি ভয়ঙ্কর শব্দ, জঙ্গলে সেই প্রকাণ্ড বাঘ তার ল্যাসটা লটপট করে তার পথ বন্ধ করে সামনে এসে দাঁড়ালো। ছেলেটি তো ভয়ে কেঁপে উঠল, তার গায়েই বা জোর কি, আর হাতে একটা লাঠিও নেই, থাকলেই বা কি করত। সে ওষুধটা কোমরের কাপড়ে বেঁধে কাঠবিড়ালির মতো তরতর করে একটা জোড়া শাল গাছের উপরে উঠে চলে গেল। জঙ্গলের দেশে ছেলে তো সবাই তাই খুব গাছে চড়তে পারে, বাঘ তো রেগেই খুন, তার জিভ দিয়ে জল বেরোচ্ছিল, দুই একবার জিভ দিয়ে তাই চাপল। তারপর একটু দূরে সরে গিয়ে সেই ছেলেটিকে লক্ষ্য করে ভয়ঙ্কর গর্জন করে প্রকাণ্ড একটা লাফ দিল। লাফ দিয়ে বাঘটা এত উঁচু উঠল যে ছেলেটি তখনও অত দূরে উঠতে পারেনি। ছেলেটির তো ভয়ে হাত পা অবশ হয়ে এলো, বাঘটা একেবারে তার মাথার উপর দিয়ে হুড়মুড় করে পড়লো। ও মা, হলো কি, ওই শাল গাছটা কিনা জোড়া শাল গাছ ছিল, বাঘটা ওই উঁচুতে দুটো শাল গাছের ফাঁকের মধ্যে গেল পড়ে। তার নিজের ভারে জোড়া গাছের সংকীর্ণ ফাঁকে সে নিজেই যাতা করে গেল আটকে। ছেলেটি চাদরটা বাঘের টোগে রেখেছে, তার গায়ে আঁচড় লাগেনি। ছেলেটি ভয়ে একেবারে নেমে এলো মাটিতে, তখন আরম্ভ হলো খুব ঝড়, দুই গাছের পোষণ লেগে বাঘটা খাও খাও করে চিৎকার করে কাঁচিকলের ইঁদুরের মতো পিষে মারা গেল। তখন ভোর হলো, ছেলেটি মার কাছে দৌড়ে গিয়ে ঔষধ দিল। গ্রামের লোক দেখে অবাক, রাজা ছেলেটিকে খুব পুরস্কার দিলেন, মার ওষুধপত্র রাজাই ব্যবস্থা করলেন। গ্রামের লোকেরা তখন সেই দিন ওই জোড়া শাল গাছের তলায় মাতৃভক্ত ছেলে নামে মেলা বসায়। উপরে লেখাটি একটি চিঠি ছিল, আচার্য ক্ষিতিমোহন সেন 1939 খ্রিস্টাব্দের 25 মার্চ তারিখে শান্তিনিকেতন থেকে লখনউতে তার নাতি নাতনিকে এই গল্পটি লিখে পাঠিয়েছিলেন। এতে একটি স্থানীয় কিংবদন্তির কথা বলা হয়েছে। ধন্যবাদ। আমার এই রিডিং ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।